ভাই ফোন নম্বর দেন ভাই রাপরাপুর কাজে যান ফোন নম্বর দেন আর সার্ভিসে আদেশ করছে এটা দ্রুত কাজ করতে ভগবান কিছু মুখ দিয়ে আছে তো ঠিক আছে আমরা কি করবো একটা স্যালারি নিলে পাঁচটা স্যালারি নিলে একটা এক্সিল সভাপতি আমাদের অসুস্থ, ওনার দায়িত্ব আমাকে দিয়ে পাঠালো, স্বামী মিত্র একটু ব্যস্ত আছে, এক জায়গায় গেছে, উনি আমাকে দিয়ে পাঠালো। সামনে 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 আপনি যে তখন রুগী হবেন কি অবস্থা করেন আমাকে বলেন আপনার দৃষ্টি সঙ্গত তাদের ব্যাপার কিন্তু আমরা ওভাররেট কিনতে পারবো না, ওভাররেট আমরা বিক্রি করতে পারবো না। আপনি টাকা পাঠান, আপনাকে কুরিয়ার করে মাল দেবো, মাল আসলো কি আসলো না আমাদের দেখার বিষয় না, মাল হারিয়ে গেল আমাদের, তাহলে আমরা কত সারা দেশের নাই রাজশাহীতেও যে স্যালাইনের দামের যে অস্বাভাবিক মূল্যে বিক্রয় হচ্ছে রোগীদের কাছে, সে বিষয়ে আমরা তদারকিমূলক অভিযান পরিচালনা করি। এক্ষেত্রে আমাদের আমাদের সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মচারীকে দিয়ে আমরা কয়েকটা দোকান চেক করি। ইতিমধ্যে কয়েকটি দোকানকে আমরা দেখেছি যে নির্ধারিত দামে বিক্রি করছে, এবং দুটি দোকানকে আমরা দেখলাম যে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি, যেটা নির্ধারিত দাম 91 টাকা, তার চেয়ে অনেক বেশি 200 টাকা করে তারা স্যালাইন বিক্রয়ের প্রস্তাব করে, এবং তারা এটা স্বীকারও করেছে যে তারা বেশি দামে বিক্রয় করছে। তো আমাদের মূলত কার্য হলো যাতে রুগীরা যাতে ভোগান্তিতে না ভোগে, তারা তাদের স্যালাইনের যথাযথ সংগ্রহ পায় এবং নির্দিষ্ট নির্ধারিত দামে ন্যায্য মূল্যে তারা স্যালাইন পায়, এর জন্য আমরা এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেছি। আমরা দুইটা প্রতিষ্ঠানকে তাদের এই নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয়ের জন্য সতর্কমূলকভাবে তাদেরকে জরিমানা করেছি, এবং এখানকার সংশ্লিষ্ট যে ড্রাগিস্ট কেমিস্ট্রম ড্রাগিস্ট সমিতি আছে তাদেরকে সাথে আমরা কথা বলেছি যাতে এই ধরনের অপরাধ সংঘটিত না হয়, রোগীরা যাতে স্বাভাবিকভাবে সুন্দরভাবে তাদের ওষুধ ক্রয় করতে পারে নির্ধারিত দামে, এবং তারা সরবরাহ যাতে সাপ্লাই সাপেক্ষে সরবরাহ যথাযথ থাকে, এই বিষয়টা তারা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।